কোরআন পড়তে গেলে পনেরোটা এলেম দরকার, তোমার কয়টা আছে? পনেরো এলেম দরকার, তুমি কয়টা জানো? এই ব্যাটা, পনেরো এলেম দরকার কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে? পনেরোটা শর্ত আরোপ করেছ, যে শর্ত আল্লাহ দেয় নাই। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আছো কি কোন ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য? আল্লাহ প্রশ্ন করছেন, আছো কেউ? আছো কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য? আমি সহজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। এরপরেও যারা বলে কোরআন বোঝার জন্য পনেরোটা এলেমের দরকার, সেইগুলোকে আল্লাহর ওলি না শয়তানের ওলি? এরা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে নিজেদের পীরতন্ত্র, খাজাতন্ত্র, গাজাতন্ত্র কায়েম করার চক্রান্ত করেছে। ভাইরা আমার, পনেরোটা এলেম দরকার কোত্থেকে আসলো জানা দরকার। এখানে ইতিহাস তুলে ধরা হয়েছে কেন জিহাদ ফরজ। আপনারা জানেন এই লোকগুলো বাংলাদেশে প্রথম হামলা করেছে, বিভিন্ন জায়গায় ইসলাম আর মুসলিমকে মুছে দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা শব্দকে মুছে দেওয়া হয়েছে, নজরুল ইসলাম হল থেকে ইসলামকে মুছে দিয়ে নজরুল হল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ইসলাম, ইসলামবাদ দিয়ে মুসলিম মেডিকেল কলেজ থেকে ইসলামবাদ। এমনি ভাবে আপনারা জানেন আর কিছুদিন পূর্বে বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসকে তুলে দিয়ে তার জায়গায় ধর্ম নিরপেক্ষতায় বসানো হয়েছে। এমনি ভাবে আপনারা জানেন 7ই ডিসেম্বর 2010 সংসদে বলা হয়েছে, সংসদে শিক্ষানীতি পাশ করা হয়েছে। অক্টোবর 2011 দুর্গা পূজার অনুষ্ঠানে এদেশের একজন নেত্রী বললেন, এদেশের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে। আর আমরা জানি মা দুর্গা দেবী গজে চড়ে যখন পৃথিবীতে আসে তখন পৃথিবী ধনে ধন্যে পরিপূর্ণ হয়ে যায়। আর বাস্তবে এবার তাই হয়েছে, বাংলাদেশে এবার ফসল বেশি হয়েছে। তার মানে হচ্ছে তার আকীদা, তার বিশ্বাস কি সুন্দর ভাবে তুলে ধরলো যে মা দুর্গা দেবী গজে চড়ে এসেছে বলে পৃথিবীতে ফসল বেশি হয়েছে। ও আমার জাতি মক্কার আবু জাহেল, আবু লাহাবরাও এর যে ভালো আকীদা পোষণ করত, কোরআন পরিষ্কার বলেছে, ওরা ইনসাল তাহুম মান নাসসালা মিনাস সামায়ে মান ফাহিয়া বিল আরদ মিন বাদি মাউতিহা লাইয়াকুলুনাল্লাহ। তুমি যদি ওই মক্কার কাফেরদেরকে, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো মান নাসসালা মিনাস সামায়ে মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যায় জমিনকে, আবার তরুতাজাকে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? কে ফসল উৎপন্ন করে? আল্লাহ বলতেন মক্কার আবু জাহেল, আবু লাহাব, উৎপা, সাইবা, মক্কার কাফেররা পর্যন্ত বলবে লাইয়া কুলুন্নাল্লাহ, এগুলো সব করেন কে? তাহলে বোঝা গেল মক্কার আবু জাহেল আবু লাহাবদের যে আকিদা ছিল তার জঘন্য আকিদা এখানে প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, এরপরে শুনুন, 13 জুলাই 2011 এই সরকার যে আছে তার দলের সাধারণ সম্পাদক, নাম তার কি সুন্দর নাম, হয়তো মা বাপ তার মুসলমান ছিল, নাম রাখলো সৈয়দ আশরাফ। এই লোকটা নিজের ধর্ম ভুলে গেছে, পরিচয় ভুলে গেছে, এরপরে স্বঘোষিত নাস্তিক হিসেবে ঘোষণা করেছে, আমি হিন্দুও নই মুসলমানও নই। ভাইয়েরা আমার, এরপরে আর একজন সংসদ উপনেতা, একটা নারী শাহজাদ চৌধুরী, সংবিধান থেকে ধর্মের কালো ছায়াটুকু মুছে ফেলা হবে এই বক্তব্য সে দিয়েছে। এরপরে 2009 তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বক্তব্য, সব ধরনের ফাতুয়া নিষিদ্ধ করা হবে। এরপরে শুনুন 2009 পাক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য, ধর্ম তামাক ও মদের মতো একটি নেশা। এরপরে ওই একই বছর রাশেদ খান মেনন বলেছিল, ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসাগুলো গজে উঠেছে। 10ই ডিসেম্বর 2011 ইসলামী ফাউন্ডেশনের ডিজি
ইসলামী ফাউন্ডেশনের অনুষ্ঠানে তৎকালীন ধর্মমন্ত্রী এখনো বোধ হয় আছে শাহজাহান মিয়া, তিনি বলেছেন মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অর্ধেক জায়গা হিন্দুদের জন্য খালি করে দিয়েছিলেন। নাস্তিকতার একটা সীমানা আছে, এটা কোথ থেকে বলছে? আসলে তাদের সঙ্গে যে আলেমরা আছে এই লোকগুলো কোরআন হাদিস জানে না। ওটা একটা হাদিসে আছে, নাসরায় নাজরান, নাজরান এলাকার কিছু লোক আসলো, তারা ছিল আলেম উফুদ, আল্লাহর নবীর এই মসজিদে নবী ছিল রাষ্ট্রীয় মেহমানখানাও, এটা পরিষ্কার, এটা তারা বোঝা উচিত। এই মসজিদ শুধুমাত্র মাসক্ত নামাজের জন্য না, মসজিদের মেহরাব, মেহরাব মানে অস্ত্রাগার, হরবন মানে যুদ্ধ, মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা। বোঝা গেল সাহাবায়ে কেরাম এই মসজিদে অস্ত্র নিয়ে আসতেন, সামনে রাখতেন, বিদায় জায়গার নাম হচ্ছে মেহরাব। আল্লাহর নবীর যুগে স্বতন্ত্র কোন মেহমানখানা ছিল না, ওই মসজিদে নবী ছিল বঙ্গভবন, ওটাই ছিল সংসদ ভবন, ওটাই ছিল গণভবন, ওটাই ছিল রাষ্ট্রীয় মেহমানখানা। সেই জন্য নাজরান এলাকার কিছু লোকেরা আসলো, তাদের ইবাদত করার প্রয়োজন, আল্লাহর নবী বলে দিয়েছেন তোমরা এখানেই করো। এটার দ্বারা কি মসজিদ খালি করা হয়েছে? আর কি হিন্দু ছিল কি পণ্ডিত এই শাহজাহান মিয়া? এই রকম লোক ধর্মমন্ত্রী হয়ে বসে আছে যার কারণে এদেশের ধর্মের সর্বনাশ করার সুযোগ পেয়েছে। 28 মার্চ 2009 এক গোল টেবিল বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি এই শামীম মোহাম্মদ আফজাল, নাম কি সুন্দর, সে বলছে নামের সঙ্গে মোহাম্মদ আছে, এই লোকটা মোহাম্মদ নামের কলঙ্ক করে, মোহাম্মদ নামকে অপমান করে সে সেদিন বক্তব্য বলেছে, পৃথিবীতে যত সন্ত্রাস ও জঙ্গিবাদ রয়েছে তার সবই ইসলাম ও মুসলমানদের মধ্যে, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোন সন্ত্রাস ও জঙ্গিবাদ নেই, হিন্দু ও বৌদ্ধ এবং খ্রিস্টানরা সন্ত্রাসের সাথে জড়িত নয়। ভাইয়েরা আমার, এরপরে 10 ডিসেম্বর 2011 ইমামদের এক অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সে বলেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর এক অংশ ইহুদিদের জন্য ছেড়ে দিয়েছে। এ আবার বললো ইহুদি, তার মানে ওদের নিজেদেরই ঠিক নেই। একজনে বলল খ্রিস্টান, আরেকজনে বলল, একজনে বলল হিন্দু, আরেকজনে বলল ইহুদি। হিন্দু সে মক্কায় ছিল নাকি মদিনায় ছিল নাকি? মদিনায় হিন্দু ছিলই না, মদিনায় ছিল ইহুদি, কিন্তু ওই সময় যাদেরকে স্থান দিয়েছিল তারা ইহুদিও না, তারা ছিল অন্য জায়গাতে ছিল খ্রিস্টান, নাসারায় নাজরান, নাজরান এলাকার খ্রিস্টানদের একদল প্রতিনিধি এসেছিল, তাদেরকে বিশেষ ইবাদত করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, সেটাকে তারা পাড়িয়ে বলল কি মসজিদ খালি করে দিয়েছে, অর্ধেক খালি করে দিয়েছিলেন। ভাইয়েরা আমার, এরপরে আপনারা জানেন বর্তমানে একদল নাস্তিক ব্লগার যারা ইসলামকে নিয়ে কৌতুক করল, উপন্যাস লেখল, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করল, এই লোকগুলোর বিরুদ্ধে যখন এদেশের তাওহীদী জনতা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামলো মোকাবেলা করার জন্য রাস্তা নেমে পড়ল, তখন সেই নাস্তিক মুরতাদদেরকে লাঠি নিয়ে মিছিল করার সুযোগ দিল, মাসকে মাস রাজপথ দখল করে রাখার সুযোগ দিল, হাসপাতাল রাস্তা বন্ধ করে দিল। আর ওই ইসলাম প্রিয় জনগণ যখন আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য, ইসলামের জন্য প্রতিবাদ করতে আসলো, তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে গুলি করে টিআরসেলের গ্যাস খাওয়াইয়া তাদেরকে বিতাড়িত করা হলো। এরপরেও যদি কেউ বলে আর জেহাদ ফরজ কবে হবে, আমার মনে হয় তাদের জীবনেও জেহাদ তাদের ফরজ হবে না। এরপর শুধু এ পর্যন্তই না, আল্লাহর অসংখ্য বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে। আজকে বর্তমানে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা হচ্ছে, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন মূর্তি মুসলিম তৈরি করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি তৈরি করার যুগে আসলেন কি বলছেন? কোরআন পরিষ্কার বলছে, তাল্লাহি লাকিদান আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহর কসম আমি তোদের মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করার জন্য কৌশল অবলম্বন করছি। ফাজালাহুম জুযাদান, কোরআন বলছে সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে ফেলেছে, ইল্লা কাবীর আল্লাহুম, তবে বড় মূর্তিরা ভাঙেন নাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই বড় মূর্তির কাছে এসে প্রার্থনা করতে পারে, জিজ্ঞেস করতে পারে কে করলো, আরো যেন তাদের বোকা বানানো যায়। এটা আছে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 57-58 নম্বর আয়াত। এমনি ভাবে
মদ জুয়া কোরআন পরিষ্কার বলছে ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি বিশেষ প্রকার লটারি রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো হারাম কাজ নাপাক কাজ মিন আমালিশ শাইতান শয়তানের কাজ কার কাজ পরিষ্কার বলা হয়েছে যদি কারো দ্বিমত থাকে আল্লাহর সঙ্গে দ্বিমত করো কোরআনের সঙ্গে দ্বিমত করো এই বক্তব্যের জন্য যদি কারো গায়ে আগুন চলে জেনে রাখো সেই আগুন মুফতি জসিম উদ্দিন রহমানের বিরুদ্ধে নয় সেই আগুন চলবে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কারণ এই বাণীকার জসিম উদ্দিন রহমানকে ধরতে পারো যদি কোরআনে না থাকে কোরআনের পরিষ্কার আয়াত জসিম উদ্দিন রহমানি একটা কথা আন্দাজে বলে না দলিলবিহীন বলছে না কোরআনের সূরায়ে মায়েদা কোরআনের সূরায়ে মায়েদা পাঁচ নম্বর সূরার নব্বই নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান এই মূর্তি জুয়া মদ বিশেষ লটারি রিজসুন এগুলো নাপাক হারাম মিন আমালিশ শাইতান শয়তানের কাজ মিন মানে হইতে আমল মানে কাজ শয়তান মানে শয়তান এগুলো শয়তানের কাজের অংশ শয়তানের কাজ ফাজতানি বুহু ও মুসলিম জাতি তোমরা এতে সম্পূর্ণ বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন তবেই তোমরা সফল হবে কোরআন স্পষ্ট আয়াত মূর্তি তৈরি করা মুসলমানের কাজ না শয়তানের কাজ যারা আজকে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে এই মূর্তি তৈরির বিরুদ্ধে যারা বক্তব্য দিতে গেল মূর্তির বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে গেল তাদেরকে যারা টিয়ার সেল দিয়ে গুলি দিয়ে গ্রেনেড দিয়ে রাতের আধারে হত্যা করে তাড়ালো ও মুসলিম জাতি তার মুসলমান না কাফের মুসলমান দাবি করলে সে মুসলমান না মুরতাদ ভাইয়েরা আমার শুধু পর্যন্তই না আরো শুনুন পদে পদে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে সংবিধানে লেখা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানের সাথে এক আর আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ সূরায়ে মুলুক এক নম্বর আয়াত সাতষট্টি নম্বর সূরার এক নম্বর আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ হারাম করেছেন সূরায়ে বাকারা দুইশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে সুদ করেছেন হারাম এরপরে সূরায়ে বাকারার দুইশো আটাত্তর থেকে উনআশি নম্বর আয়াত পর্যন্ত পড়ুন আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারূ মা বাকিয়া মিনার রিবা হে ইমানদারগণ তোমাদের যত পাওনা সুদ আছে বকেয়া সুদ আছে সবগুলো বর্জন করো আত্তাকুল্লাহ ওয়া যারূ মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হয়ে থাকো এরপরে বলছেন ফাইন লাম তাফআলু যদি তোমরা আল্লাহর বিধান জানা সত্ত্বেও আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো আল্লাহ তাআলা বলছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ আমার জাতি আল্লাহর এই হারাম কৃত সুদকে হালাল করে দেওয়ার জন্য ব্যাংকের লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক পূবালী ব্যাংক জনতা ব্যাংক এরকম আরো যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকগুলোতে সুদকে লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছে এরকম যারা সুদকে লাইসেন্স দিয়ে বৈধ করে হালাল করে দিল তারা আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত এমনি ভাবে হেফাজতের একটা দাবি ছিল পর্দার করার কথা পর্দার বিধানের কথা বলা হয়েছিল আপনারা জানেন এই পর্দার বিধান হেফাজতের দেওয়া না পর্দার বিধান দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরায়ে আহজাব তেত্রিশ নম্বর সূরার তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এ মেয়ে লোকেরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে খবরদার তোমরা প্রাক জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল এবং বেহায়া এবং তোমরা বেহায়া নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না বোঝা গেল মেয়ে লোকদেরকে এমনি পর্দা সহকারে প্রয়োজনের রাস্তায় বের হওয়া নিষেধ না চাকরি করা নিষেধ না কিন্তু সহ অবস্থান করা বেগানা পুরুষের সঙ্গে মিশে যাওয়া
এটা নিষেধ করা হয়েছে। কোরআন আরো স্পষ্ট করে বলেছে সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লি আযওয়াজিকা ও বানাতিকা ও নিসাইল মুমিনিন, হে নবী আপনার আপনার স্ত্রীদেরকে এবং সমস্ত আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে ও নিসাইল মুমিনিন এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তারা নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয় পর্দা ঝুলিয়ে দেয়, জালাবিবিহিন্না দালিকা আদনা ইউরাফনা, এই পর্দা করলে কি লাভ, আল্লাহ বলছেন পর্দা করলে চেনা যাবে, এরা শরীফ নারী ভদ্র নারী এরা সম্ভ্রান্ত নারী এদেরকে উত্তপ্ত করবে না, আদনা ইউরাফনা ফালা ইউজাইনা, তাদেরকে কেউ উত্তপ্ত করবে না, তাদেরকে কষ্ট দিবে না, এসিড মারবে না, ধর্ষণ করবে না, ইবতিজিং করবে না। এই বিধানটা কার? সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত। সুতরাং যারা আল্লাহর দেওয়া পর্দার বিধানকে চ্যালেঞ্জ করল, আইন তৈরি করে দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, তারা সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা? আল্লাহর কোন আইনকে আমল করতে না পারা এক কথা। আপনি রোজা রাখলেন না, ফরজ মানেন, আপনি হজ করেন নাই, ফরজ মানেন, আপনাকে ইসলাম কাফের বলে না, কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, তুচ্ছতাচ্ছিল্য করে, ইসলামের কোন বিধানকে চ্যালেঞ্জ করে, সর্বসম্মতি ক্রমে সে কাফের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের অধিকার রক্ষার জন্য এই পৃথিবীতে যদি কেউ অশান্তি সৃষ্টি করে, ক্যান্সার আকারে যদি কেউ ধরা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ক্যান্সারের চিকিৎসার জন্য আর মানুষের অধিকার রক্ষার জন্য, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য, মজলুম মানুষের সাহায্য করার জন্য, মজলুম নির্যাতিত নিপীড়িত মানুষের রক্ষার জন্য ইসলাম যে বিধান দিয়েছে, সেই বিধান, সেই অপারেশনের নাম হচ্ছে জিহাদ। এই জিহাদের বিরুদ্ধে কথা বলে কারা? যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, যারা অন্যায় ভাবে মানুষকে খুন করে, তারাই প্রচার করে জিহাদ মানে হচ্ছে জঙ্গিবাদ। আপনারা জানেন ফিলিস্তিনে যারা অন্যায় ভাবে মানুষকে খুন করছে, কাশ্মীরে যারা মানুষকে অন্যায় ভাবে পাখির মতো গুলি করছে, ইরাকে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করল, আফগানিস্তানে যুগ যুগ ধরে মানুষকে হত্যা করছে, এই লোকগুলো বামিয়ানের যখন মূর্তি ভাঙ্গা হলো, সারা দুনিয়ার মিডিয়ায় তোলপাড় হয়ে গেল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আর ওই একই আফগানিস্তানে আমেরিকা যখন একটা প্রাইমারি স্কুলে বোমা হামলা করে 300 শিশুদেরকে হত্যা করল, লাশগুলো কাতার দিয়ে রাখা হলো, গোটা দুনিয়ার মিডিয়া দেখতে পেল, এরপরেও তাদের মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা আবার মুসলমানের সন্তান। ভাইয়েরা আমার, এদেশে আমরা দেখি যখন কোন একটা সাধারণ মানুষকে অন্যায় ভাবে খুন করা হয়, তার প্রতিবাদ করা হয়, এটা ভালো কথা, আমরাও করি, এটাই উচিত, কিন্তু যখন অন্যায় ভাবে রাতের আধারে ঘুমান্ত নিরস্ত্র ক্ষুধার্ত মুসাফির অসহায় মাদ্রাসার ছাত্রদেরকে আম জনতাকে পাখির মতো গুলি করা হলো, তার বিরুদ্ধে কথা বলার মতো অনেক মিডিয়ার সাহস হয় নাই, মুখে তালাবদ্ধ হয়ে বসে আছে। ভাইয়েরা আমার, এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা হচ্ছে মুসলমান। এজন্য মনে রাখবেন, মুসলিমদের উপরে বর্তমানে জিহাদ ফরজুল আইন হয়েছে, জিহাদ আল্লাহ ফরজ করেছেন, এই জিহাদ স্বাভাবিক অবস্থায় ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে হচ্ছে সালামের জবাব দেওয়া ফরজে কিফায়া, একসাথে অনেকগুলো লোক থাকলে একজনে উত্তর দিলে চলে, জানাজার নামাজ ফরজে কিফায়া, এরকম ভাবে এবারে জনগণ ভোট দেয়, ক্ষমতা মালিক ভোট অতগুলো ক্ষমতার কাম নেবে, এত আলো ভাবতে পারে না, তাহলে ভালো নাই করবে, এই জন্য ক্ষমতা আমরা হস্তান্তর করতে হয়, এই জনগণ তো আল্লাহ আসলে ছিল সেইখান থেকে নির্বাচন সব ভোট দেয়,
ভোটের ক্ষমতা হস্তান্তর করলো কয়েকজন লোকের হাতে। এবারে ভোটের ক্ষমতা হস্তান্তর করলো, ক্ষমতা পেয়ে গেল কয়েকজন লোকে, কয়জন লোক? 340 জন মহিলা সহ। এই 340-45 জন লোকেরা ক্ষমতা মালিক হয়ে গেল। এখন আর জনগণ ক্ষমতা মালিক নাই, নির্বাচনের পরে জনগণ পিটায়, জনগণকে পিটায় এরা, পুলিশ তো পিটায় না। এই জনগণ এতদিন ছিল ক্ষমতা মালিক, এবারে ক্ষমতা চলে গেছে যেহেতু সংসদে, এখন জনগণকে পিটাই করার সুবিধা নাই, পুলিশকে সুস্থ করে পিটাও, রাস্তায় কুত্তে মতো পিটায় না, আমি দেখেছি একেবারে কুকুরের মতো পিঠায়। কুকুরের যে একটা সম্মান আছে, এরা কুকুরের চেয়ে মাপ করে, একদিকে শেল মারে আর গরম পানি মারে, কি জানি এটা তো জানি।